আমাদের লোকশিল্প খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। এক সময় গৃহস্থালীর নিত্য ব্যবহারের প্রায় সব পণ্যই এদেশে গ্রামের কুটিরে তৈরি হতো। আজ প্রায় অনেক কিছুই হয় এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতগুলো একসময় এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমেই বলতে হয় ঢাকাই মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকার তাঁতদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মুঘলদের বিলাসের আবর্ত ছিল। মসলিন কাপড় এতই সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতাই নয়, এর কাছে এ কাপড় বোনার জন্য শিল্পী মনও থাকা প্রয়োজন। আজ সেই মসলিন নেই, তবে মসলিন যারা বুনত তাদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্প দ্বারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আজও আমরা দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু। এমনি আরেকটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়, এটি হলো নকশি কাঁথা। এক সময় বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশি কাঁথা তৈরির রেওয়াজ ছিল। এক একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতেও কমপক্ষে ছয় মাস সময় লাগত। বর্ষাকালে যখন চারদিকে পানি থইথই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমই ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সঙ্গ করে দুপুরে খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে দিয়ে পা মেলে বসতেন এই বিচিত্র নকশা তৈরি। পড়শিরাও সুযোগ পেলে আসতো গল্প করতে। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মন মতো করে সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমনই একটি একটি কাঁথা সেলাই কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্যে দিয়ে শেষ হতো তা বলা যাবে না। কতগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্যই নকশি কাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচে ফোড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনযাত্রা। আমাদের দেশের লোকশিল্প বিভিন্ন রূপে বিভিন্ন ভিন্ন ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে। তাঁত শিল্প বাংলাদেশের সব এলাকাতেই আছে, তবে ঢাকা, টাঙ্গাইল, শাহজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এলাকাতে তাঁত শিল্পের মৌলিক বৈশিষ্ট্য দেখা যায়। জামদানি শাড়ির কথা আমরা আলোচনা করেছি। নারায়ণগঞ্জ জেলার নাওড়াপাড়া গ্রামেই জামদানি কারিগরদের বসতির উপরই আমাদের লোকশিল্প এখন নির্ভরশীল।